দীর্ঘ এক মাস শ্যাম সাধনার পর বাংলাদেশের মতো ওমানে বসবাসরত বাংলাদেশিদের মাঝেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে গত ২৪শে এপ্রিল সোমবার মাস্কাটের একটি বাগান বাড়িতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম সমিতি ওমান। এতে চট্টগ্রাম সমিতি ওমানের উপদেষ্টা মণ্ডলী, সভাপতি মণ্ডলী, সম্পাদক মণ্ডলী, কার্যকরী পরিষদ, আজীবন সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ তাদের পরিবার পরিজন নিয়ে মিলিত হন মাস্কাটের মানোমা গার্ডেনে। সর্বস্তরের ওমান প্রবাসী বাংলাদেশিদের এই মিলন মেলায় মাস্কাটের বুকে যেন জেগে উঠেছিল এক খণ্ড বাংলাদেশ। সকাল ১০টায় চা পর্ব দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তারপর শুরু হয় ছোট বড় সকল বয়সীদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। তারপর দুপুরের খাবার পরিবেশন, বিকেলে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সন্ধ্যায় রেফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন টিকে গ্রুপের মার্কেটিং প্রধান মুফাসিল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সভাপতি এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব ইয়াসিন চৌধুরী।